হ্যালো ছাত্ররা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন বিষয় শিখব। যদিও আমরা আগে শিখে গেছি যে ছোট থেকে বড় সাজাও, আবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সাজাও, কিন্তু সেটা আমরা শিখেছিলাম এক থেকে দশ সংখ্যার মধ্যে। তার আগেও তো আমাদের শিখতে হবে, তার জন্য আমরা আজকে একটু বড় সংখ্যা দিয়ে শিখব, কিভাবে আমরা ছোট সংখ্যা বের করব, কিভাবে আমরা বড় সংখ্যা বের করব। চলো দেখা যাক। প্রথমে আছে বড় থেকে ছোট সাজাও। কি কি সংখ্যা আছে দেখি আমরা, 18, 20, 19, 34। আমরা জানি যে বড় থেকে ছোট সাজাতে গেলে আমাদের সংখ্যাগুলো বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসে। তাহলে এখানে তো আমরা দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো তো প্রায় সব রকম এক, আমরা কিভাবে বের করব তার একটা সহজ পদ্ধতি আছে। প্রত্যেকটা সংখ্যার প্রথম সংখ্যাটা আমরা দেখব। যেমন 18-এর প্রথম সংখ্যা কি আছে, 1। এর প্রথম সংখ্যা কি, 2। এদের প্রথম সংখ্যা 1, 18-এর 1, 20-এর 2, 19-এর 1, 34-এর 3। তাহলে 1, 2, 1, 3, সব থেকে বড় কে, 3। 3 হচ্ছে সব থেকে বড়, তাহলে এই সংখ্যাটা হচ্ছে সব থেকে বড়, লিখে ফেললাম 34, এটা হয়ে গেল। এবার এই তিনটের মধ্যে দেখো 1, 2, 1, তাহলে 1 বড় না 2 বড়? আমরা জানি 2 বড়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে একটু বড়। এবার তো সমস্যায় পড়ে গেলাম, এরও 1, এরও 1, তাহলে কি করে বুঝবো কে বড় কে ছোট? কোনো টেনশন নেই, এটাও পারবো আমরা। দেখো তখন আমরা কি করব, তার পরের সংখ্যাটা দেখব। একের পরে আছে 8, এর একের পরে আছে 9, তাহলে আমরা তো খুব সহজেই জানি যে 8-এর থেকে 9 বড়, তাহলে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। দেখো আমরা খুব সহজে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সাজিয়ে ফেলেছি। এরপর আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাবো। তো আমরা কি জানি নিয়মটা, ছোট থেকে সংখ্যাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। এখানেও আমরা তাই করব, প্রথম সংখ্যাগুলো দেখব, 1, 1, 1, 2। তাহলে সব থেকে ছোট বের করতে গেলে আমরা দেখতে পাচ্ছি 2 সব থেকে বড়, ওটা হবে না। তাহলে ছোট সংখ্যার মধ্যে 3-টেরই 1 আছে, তাহলে আমরা কি করে বুঝব যে কোন সংখ্যাটা ছোট? খুব সোজা, পরের সংখ্যাগুলো আমরা দেখব, 5, 0, 2। তাহলে আমরা জানি 0 হচ্ছে সব থেকে ছোট, 10 সব থেকে ছোট, আমরা এখানে লিখলাম 10। তারপর কি আছে, 2 আর 5, আমরা জানি 2 ছোট 5 বড়, তাই আমরা এখানে লিখব 12। তারপর এটা হবে 15, আর যেহেতু এর সামনে 2 আছে তাই কোনো সন্দেহই নেই, আমরা এখানে সব থেকে বড় সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা খুব সহজে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে ফেললাম। এই পদ্ধতি অবলম্বন করে তোমরা খুব সহজে যে কোনো বড় সংখ্যার ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করতে পারবে। ভালোভাবে পড়াশোনা করো।